আমার নবী ডাক দিকি মা তোমার সন্তানের জন্য আমি নবী দোয়া করে দিয়ে যাই আমার নবী যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে চলে গেছে যাওয়ার পরে কাফেররা তিনটা ওয়াদা করেছিল এক নম্বর গায়ে তেল মাখবে না দুই নম্বর স্ত্রী ব্যবহার করবে না তিন নম্বর নবীকে যেমনি মেরে ফেলতে হবে ঠিক ওদের ওয়াদা মোতাবেক নবী যখন জিহাদের ময়দানে গেছে সবাই আমার নবীর সিনা বরাবর তীর তীর দর্শে তীর এবার একটা সাহাবী দেখকে বলাইছে নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরেছে ওই সাহাবী তো নবীর জানে না চাইতে ভালোবাসে রে বাবা ওই সাহাবী দৌড়াইয়া যায় আমার নবীর জয় ধরাইয়া ধরছে আল্লাহর হাবিব ডাক দিয়ে কি তাল্লাহা ও তালহারে তুমি কেন আমার এমন ভাবে জড়াইয়া ধরছো এবার তালহা ডাক দিয়ে কই নবী গো কাফের আপনাকে আমার সামনে তীর মারবে আমি সায়া সায়া দেখব এটা কোনোদিন হতে পারে না এটা কোনোদিন হতে পারে না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না ঠিক কিনা শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না বিরামপুর HD মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে শান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাতে রাধার যারা সিজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বই চলনার হাত ছানি যতই আসো চলনার হাত ছানি যতই আসো পেছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহুম্মা ওরানি সাইয়্যিদিনা
উপস্থিত আজ মশান বড় দুর্গাপুর বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন মতলব উত্তর মৌলানা ওয়া মুর্শিদুনা শাস্ত্রী শিজান জিশান আহমদ সিদ্দিকী জনপুরী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মিলাদ দোয়ার জলসা শুভ আগমন করে এবং আখেরি মোনাজাত তিনি পরিচালনা করার প্রয়াসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা মাওলানা আহমদ হামজা সিদ্দিকী জনপুরী মাদ্রাসাতুল আলী ও মাওলানা নাবিল আহমদ সিদ্দিকী জনপুরী মাদ্রাসাতুল আলী আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সবার এই এলাকার মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম মোহন সাহেব যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ইনশাল্লাহ আসবেন উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব আল আমিন সাহেব সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখা সভাপতি আলহাজ ওবায়দুল্লাহ হাওলাদার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক পাঁচ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুকরম হোসেন খান ওপেল সাহেব তেরো নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাকাত হোসেন সরকার মুকুল সাহেব আল্লাহ আব্দুল সত্তার মোল্লা সাহেব আবদুল্লাহ আল মামুন ব্যাপারী সাহেব জামাত জনাব জামাল হোসেন প্রধান সাহেব আট নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মানিক মিয়াজি সাহেব আমার পূর্বে এলাকার একটি সন্তান খুব সুন্দর আলোচনা করেছেন আমার স্নেহাস্পদ সহযোদ্ধা মৌলানা হাফেজ খালিদ সাইফুল্লাহ সাহেব এবং মৌলানা হাফেজ শাহিন মাহমুদ মৌলানা হাফেজ শহীদুল ইসলাম সাহেব সহ আমাকে দাওয়াত করার নেপথ্যে খুব পরিশ্রম করেছেন আমার ভাই নান্নু ভাই যার সাথে আমার পারিবারিক ভাবে সম্পর্ক মেম্বার সাহেব আমার খুব কাছের মানুষ সবচেয়ে বড় কথা হলো আপনারা এলাকাবাসীরা অনেক মায়া করেন যে জন্য আমি অনেক টেনশনে না ফেলে যথাসময়ে মাহফিলে চলে এসেছি ইন্তেজামিয়া কমিটি বলেছিল আমাকে বয়ানের টাইম দিবে বাদে এশা সেই জন্য আমি এশার টাইমে চলে এসেছি হয়তো আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশ্বভোজদের মুখনিসৃত বাণীর মাধ্যমে আমার মাইক ধরতে একটু বিলম্ব হয়েছে এরপর দশটার টাইম বেশি না খুব ওয়াজের একটি সুন্দর সময় যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে খোলা আকাশের নিচে এভাবে বসে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী আইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ কেউ যখন একবার সুবহানাল্লাহ পড়বে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গাটি আছে সেই জায়গাটুকুন আল্লাহ পাক সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ পাক মিজানের পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا الله ربي বলছেন তোমরা যখন কোন জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে ফারতাউ তোমরা সবাই সেখানে বসে যাবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আবার কোনটি
আল্লাহর হাবিব বলেন যেই জায়গায় আল্লাহর কথা হবে যেই জায়গায় আমি নবীর কথা হবে সেই মাঠ আর মাঠ থাকে না সেটা জান্নাতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ হ্যাঁ তোমরা জান্নাতের বাগানের ফল ভক্ষণ করো সাহাবা کرام জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফল আবার কি রাসূল বলেন হিলকা যিকর আল্লাহকে স্মরণ করে যে তাসবিহগুলো পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল তার মানে বোঝা গেল ঘন ঘন আলহামদুলিল্লাহ বললো লস নাই সুবহানাল্লাহ বললো লস তবে যেখানে যেটা বলার সেটা আমরা বলতে হবে তো আজকের এই মাহফিল আমি গতবার যখন এসেছি অনেক ভিতরে কাদাযুক্ত জায়গা বৃষ্টি বাদলার সিজন তো সবকিছু মিলিয়ে এবারেও আমি এসেছি এবার মাহফিলের জায়গাটা খুব সুন্দর আপনাদের উপস্থিতিও খুব সুন্দর এবং আপনাদের ধৈর্য খুব গতবারের তুলনায় অনেক ভালো লাগছে গতবার কিন্তু আমি আপনাদেরকে কন্ট্রোল করতে অনেক সময় লেগেছিল হয়তোবা গত বছর আপনারা আমার সাথে সংসার করার কারণে বুঝতে পেরেছেন আমার খাসিয়ত কি আপনাদের সাথে চলতে ফিরতে একবার এসে বুঝতে পেরেছি আপনারা কি চান তো এই জন্য পাশাপাশি চললে দেখা সাক্ষাৎ হলে অনেক অভিজ্ঞতা হয় হয় কি হয় না হয় তো আমি এই মতলবে নতুন নই এই মতলবে আমি অনেকবার এসেছি অনেকবার আর অনলাইনে তো তাহিরি হুজুর প্রতি ঘরে ঘরে এখন দেশ থেকে চলে গেছে বিদেশে এই যে কাতার আগামী নভেম্বরে 15 তারিখে যাব 15 থেকে 20 তারিখ পর্যন্ত সেখানে প্রোগ্রাম আগামী ঈদে মিলাদুন্নবীতে প্রায় 26টির মতো প্রোগ্রাম ওমান এরপরে যাব দুবাই এগুলো আপনাদের দোয়া আপনি এক কাপ চা খেয়ে আমার মন্তব্য করবেন আমি কিন্তু আকাশ দিয়ে উড়ে দেশ থেকে দেশান্তরে চলে যাব এগুলো হিংসে জলে তো লাভ নাই পড়েও লাভ নাই ভালোবাসেন ভালোবাসা পাবেন মানুষের জন্য দোয়া করেন দোয়া পাবেন কথা বলেন ঠিক না কেউ কাউকে হিংসা করে কিছু করতে পারে না আপনি যে যেই জায়গায় গিয়েছেন সেই জায়গায় আমি কাতলো যেতে পারবো না আপনি যা পারেন আমি চিল্লাইলেও সেটা পারবো না কিন্তু আমি যেটা পারি সেটা তো আপনি নাও পারতে পারেন এজন্য নিজের চরকাই তেল দেন আগে নওদায় সেলফ আগে নিজেকে চিনেন যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে আগে নিজেকে চিনে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে আমার কবরে আপনি যাবেন না আপনার কবরও আমি যাব না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর আপনাকে এক ইঞ্চি জায়গা করে দিবে না আমাকে আমার আম্মা বলছেন লেখাপড়া শেষ করছো নিবন্ধন পরীক্ষা দাও সহকারী পরীক্ষা দিলাম প্রথম বেলায় পাস করলাম মারহাবা কোন পরে বলছে তুমি প্রভাষক নিবন্ধন দাও প্রভাষক নিবন্ধন দিলাম পাস করলাম এরপরে বলছে চাকরিতে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করলাম প্রথম অ্যাপ্লাই চাকরি হয়ে গেল সরকারি বেতন তোল্লা মসমুচ্চা টাকা দুই বছর যেতে না যেতে মায়ের আর একটা নোটিশ এসে গেছে আমার হাতে আম্মা বলছে তুমি চাকরি ছেড়ে দাও তুমি আমার কাছে থাকো আমি চাকরি ছেড়ে দিছি দুই মাসের বেতন আমি নেই নাই এটা মাদ্রাসায় দিয়ে আসছি দুই বছর আমি চাকরি করেছি ইন্ডেক্স ছিল অনেকে মনে করছে আরে চাকরি হলো সোনার হরিণ তুমি চাকরি ছেড়ে দিছো ছাড়লে কি পাওয়া যায় আমি বলছি যে মায়ের দোয়া থাকলে চাকরির উপরে আরো কিছু পাওয়া যায় হাসি খুশিতে এই কথাগুলো ফেলে দিবেন না যেটা বাস্তব সেটাই বলছি এই রেকর্ডগুলো আমার আম্মা শুনে শুন না কি তুই কি গোপন কত কইয়া দেস আমি সব মা আমি যদি বলি অনেক পোলাপন আছে তারা মায়ের দোয়া নিয়ে পথ চলবে আলহামদুলিল্লাহ ভালোই তো আছি
2013 সালে 14 সালে চাকরি ছেড়ে দিছি এখন কত সাল 10 বছর হয়ে গেছে দীর্ঘ 23 বছরে 33 বছরে তেমন কিছু করতে পারি নাই কিন্তু এই 10 বছরে ভাগ্যের চাকাটাই যেন আল্লাহ পাক ঘুরিয়ে দিয়েছে কার দোয়া Easy to say but difficult to do. Bola shohoj kora kothin. Life struggle, jibon mane juddho. Ma jokhon bolchen tumi amar kache chole asho. Ami amar maer kotha shune mathe jokhon neme gelam. 23 bar amar gari bangse. Jiggesh korlam ma gari to benge felche. মা বলছে সাহাবায়ে কেরাম তো নবীর পক্ষ থেকে জীবন দিয়েছে আমি কি সাহস পাইনি সাহস পাইনি অবশ্যই পেয়েছি মায়ের এক একটা কথা সন্তানের জন্য অভিশাপ নয় আশীর্বাদ কথা বলেন ঠিক কি না বলেন এই জায়গাকে আপনার হৃদয়ে লালন করতেই হবে কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না নান্টু মিয়া ভাত খাওয়াইতেছে আর আমারে আমি তো বুঝি তার ভাষা চোখের পানি ছলছল করে কয় হুজুর আমার আব্বা আম্মা আমার কিছু ছিল না আমার চাচা আমার ভাইরা আমাকে তিলে তিলে যেইভাবে মায়া করছে তাদের উসিলায় আজকে আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছে জান নাই সে বুঝে কথা কোন ঠিক কিনা আজকে বাড়িতে বিল্ডিং আছে সব কিছু আছে কিন্তু মায়ের শূন্যতা বাবার শূন্যতাকে পূরণ করতে পারবে পারবে না এজন্য আমি যেটা বলতে চাইছি আমি আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করতে এই কথাগুলো বলছি আমি খুতবায় কোনো ওয়াজের আয়াত সেটিং করি নাই দরুদের জন্য একটি আয়াত পড়েছি তো আজকের এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে কি রাখতে হবে মনে রাখতে হবে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর শামসুল আলম মোহন সাহেবকে প্রশ্ন করবেন যা আপনি মন্ত্রী হয়েছেন আপনার পিছনে শক্তি কি তিনি বলবেন আমার মায়ের দোয়া কথা বলেন ঠিক কি না আমার মনে হয় আমাদের মন্ত্রী মহোদয় চলে এসেছেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার অনুরোধ করে বলবো যতটুকু আমি কথা বলি আপনারা শুনবেন কেউ ডানবাম কথা বলবেন না আমি হৃদয় বিদারক কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ ভাই আমরা মন্ত্রী সাহেব আমাদের উপস্থিত হয়েছে আমরা সকলে মাহফিল সুশ্রুষার সাথে সকলে আমরা বসে যাই কেউ দাঁড়িয়ে না থাকে ইনশাআল্লাহ সকলে আমরা বসে যাই সকলে বসে যাই সকলে বসে যাই যারা আছে তারা বসে যাই বাহিরে যারা সাইডে দাঁড়িয়ে আছে আপনারা সকলে বসে যান ইনশাআল্লাহ সামনে বসলে পিছনে যারা আছে তারা দেখতে পাবে ইনশাআল্লাহ সকলে বসে যাই সকলে মাইকটা দেন বসুন বসুন কারা কারা খুশি হাত তোলে সবাইকে আমাদের মন্ত্রী সাহেবের জন্য দোয়া করেন ডক্টর শামসুল আলম মোহন
এমপি মহোদয় আমাদের মন্ত্রী শেফ তিনি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে কাকতালীয় ভাবে কিন্তু আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে চলে এসেছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সমাজের কল্যাণে বারবার কবুল করে সকলে বলুন আমিন সবাই দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا غبير منجوك هزار هزار منوش عسكري دروغا پورير زميني হাজার ব্যস্ত থেকে উপেক্ষা করে চলে এসেছেন এটা জান্নাতের বাগান গত বছর আমি মাহফিলে এসেছিলাম হাজার হাজার মানুষ আপনারা এসেছিলেন আমার তো মনে হয় এই একটা বছরের ব্যবধানে অনেক মানুষ অনেক মুরব্বী ওয়াজ মাহফিল শুনতে গত বছর এসেছিল একটা বছর ঘুরতে ঘুরতে অনেক মুরব্বি কবরে চলে গিয়েছেন এমন মুরব্বি সমাজে আছে না এমন হতে পারে আজকের মাহফিলে যারা এসেছেন আগামী বছর নাও পেতে পারেন যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসতে পারে বন্ধুরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই চলে যেতে পারি কবর দেশে মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে কবরের ভিতরে সবাইকে প্রবেশ করতে হবে কবর এমন একটা নিঃসঙ্গ জায়গা দুনিয়ার আপনজন সবাই সবাইকে দুনিয়ায় টেক কেয়ার করে কিন্তু আপনি যখন চলে যাবেন যখন আপনার ঘরের ভিতরে আজরাইল চলে আসবে আপনার মরণের সাখরাতুল মওতের কষ্টের ভাগ আপনার সন্তানরা নিবে না আপনার স্ত্রী নিবে না এই মওতের কষ্টের ভাগ আপনার ভাই নিবে না এ যুবকের দল কবরে চলে গেলে কবরের কষ্টের ভাগও কেউ নিবে না কিন্তু যাদেরকে আপনি দুনিয়ায় রাইকা গেছেন তারা শুরুতেই ওয়ার্ড্রপ খুলবে দলিলটা কোথায় আছে ওয়ার্ড্রপার আলমারি খুলে দেখবে আপনার অ্যাকাউন্ট নাম্বার চ্যাট বয়টা কোথায় আছে কথা কোন ঠিক কি না দুনিয়ার মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না কবরের কষ্টের ভাগ নিবে না কিন্তু যুবক ভাইরা আমার আপনার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিতে আপনার আপন জনরা ভুল করবে না তিন দিন পর্যন্ত ফেসবুক গরম থাকবে সুখ বার্তা দিতে দিতে ফেসবুকের পাতায় পাতায় সুখ বার্তা কিন্তু তিন দিন পরে আপনাকে ভুলে যাবে এমন বৃষ্টি নামবে আসমান থেকে আপনার বাবার কবর পানিতে ভরে গেছে লাশটা কবরের ভিতরে বাসতেছে হাড্ডিগুলো পড়ে আছে গোস্তগুলো পচে গেছে কবরের বাসটা পচার আগে আপনার সুন্দর দেহটা মাটির সঙ্গে পচে মিশে যাবে কিসের বাহাদুরি আমাদের মন্ত্রী মহোদয় এসেছেন আমার ডান পাশে বসে আছেন হাজার ব্যস্ততায় তিনি এসেছেন আমিও ৩০ মিনিট বারবার বলছি মন্ত্রী মহোদয় আসলে ইনশাল্লাহ আমি কথা শুরু করব
অপেক্ষা করে আমি অপেক্ষা করে বয়ানটা শুরু করলাম এরপর তিনি চলে যাবেন অনেক কাজ আছে সামনে নির্বাচন কিন্তু তিনি আপনাদের দোয়া নিয়ে মাঝখানে একটু কথা বলে চলে যাবেন এই সময়টা আমরা কি ওনাকে দিব না দিব ইনশাআল্লাহ আমরা এই জন্য বসে আছি না ইনশাআল্লাহ জি কথা শুনবেন সম্মান করবেন মহব্বত করবেন আমিও ভালোবাসি আপনারাও ভালোবাসবেন মারহাবা জোরে বলেন মারহাবা এই জন্য আমার যুবক ভাইরা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কে কোনদিন কার আগে চলে যাব জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذُو الْعَرْشِ الْمَجِيدُ إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذُو الْعَرْشِ الْمَجِيدُ أَمَارَ شُرُورُ مَلِكِ আমাদের শেষের মালিক কে এখন আল্লাহ কে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ তিনটা জিনিস এখানে এসেছে এক নম্বর তিনি হলো আরশের অধিপতি দুই নম্বর তিনি হলো ক্ষমাশীল তিন নম্বর তিনি হলো প্রেমময় ভালোবাসেন বলেই বান্দা নামাজ না পইরা গাস্তায় ঘুরে ইচ্ছে করলে প্রত্যেকটার ওয়াক্তের নামাজের জন্য মাটির সঙ্গে মিশাইতে পারে কথা বলেন ঠিক কিনা আজান হয় মসজিদে ক্যারাম বোর্ড খেলে দোকানের ভিতরে ইচ্ছে করলে আঙ্গুলটার বেবস একদম অবশ বানায় দিতে পারে এরপর আল্লাহকে আমি তো বান্দারে বড় মায়া কইরা বানাইছি বলেই আমি আল্লাহ তাদেরকে কাকতালীয় কোনো কিছু দিতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন মানে ফি আই সূরাতি মাশা আর অকাবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি এই গলার মধ্যে কি আছে এই গলা থেকে এই অংশটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে এই জায়গার মধ্যে একটা জবান আছে জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি এই জায়গার মধ্যে একটা কান আছে ওই কান দিয়া আমরা আল্লাহর জিকির শুনি এই জায়গার ভিতরে দুইটা চোখ আছে এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখি এই জায়গার ভিতরে একটা জিহ্বা আছে একজন পয়গম্বরের কথা মনে হয়ে গেল তিনি আল্লাহকে বলছিলেন আল্লাহ আমার অল বডিটা থেকে পচাইতে পচাইতে গোশত গুলো একদম শেষ করে দাও কোনো অসুবিধা নাই কঙ্কাল হয়ে যেতে রাজি আছি কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি কোনো পছন্দ দিও না কারণ আমি যেন এই জিহ্বা দিয়ে তুমি মালিকের জিকির করতে পারি এই জায়গার ভিতরে আল্লাহ একটা জিহ্বা দিয়েছে জিহ্বা এই জিহ্বা দিয়ে আমরা কত রঙের বেরঙ্গের স্বাদ গ্রহণ করি আবার এই জায়গার মধ্যে একটা কপাল দিস বান্দারে গুনা কইরা তৌবা কইরা যখন এই কপালটার চুকাইয়া মাটির মধ্যে ফালাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা আমি আল্লাহর কুদরতি কদমটা তোদের কপালের নিচে বিছায়া দিব আল্লাহু আকবার বলেন কি বুঝেন কি বুঝলেন খোলা আকাশের নিচে মাহফিল হচ্ছে একটা মার উপরের দিকে তাকায় দেখেন
এত বিশাল বড় আসমান আল্লাহ সাজাইছেন একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই করছে কি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ছোট্ট একটা পর্দা টানাইছেন কয়টা বাঁশ লাগাইছেন ছোট্ট একটা কাপড়ের পর্দা কয়টা বাঁশ দিয়ে ফিটিং করছেন শক্ত না হইলে পর্দা পুইরা যাইব আর আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে সূরা মুলুকের মধ্যে আছে আসমানটাকে আমার আল্লাহ একটা স্তরে বানাই নাই সাতটা স্তরে এত ভারী আসমানটা বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা এই বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই আমার আসমানটার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর তারকা দিয়া দিছে শুধুমাত্র বান্দাদের জন্য আল্লাহ মানে অবশ্যই আমি আল্লাহ আসমানটারে তারকা দিয়া সুন্দর করে আমি আল্লাহ সাজিয়েছি ওই আসমানের ভিতরে আমি আল্লাহ একটা চাঁদ দিয়েছি চাঁদ এই চাঁদটা তো সুন্দর স্নিগ্ধ আলো দেয় যে আলোতে বান্দা সহজভাবে রাতের বেলা ঘুমাতে পারে আর চলতে পারে আমার আল্লাহ ওই আকাশের মধ্যে একই আকাশে দিনের বেলা একটা সূর্য দিয়া দেয় যে এই সূর্য দিয়া বান্দা দিনের বেলা চলাফেরা করে দৈনন্দিন কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বানাইছে চলার জন্য রাতকে বানাইছে বিশ্রামের জন্য কিন্তু রাতের বেলা বিশ্রামে না যাইয়া পাগলগুলো মাহফিলে পাগলের মতো চলে এসেছে কিসের খাওয়া কিসের দাওয়া হাজার হাজার মানুষ এই মাহফিলে চলে এসেছেন আজকে আপনারা গুমান নাই কমকমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কামারু লায়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র ঘুমাই না সূর্য ঘুমাই না তুমি কেন ঘুমাবে তুমি যে চাঁদের চেয়েও আরো দামি আল্লাহু আকবার কানে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ তুমি আমরারে মুসলমান বানাইছো এই জন্যই তো কোরআনটা হাতে নিয়ে পড়তেছি তুমি যদি আমরারে ভিন্ন ধর্মর বানাইতে তাহলে কেউ পড়ত বাইবেল কেউ পড়ত গীতা কেউ ত্রিপিটক কেউ পড়ত অন্য কিছু কিন্তু তুমি আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইছো বলি আমরা কোরআনটা হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করি আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন আমরা মুসলমান ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাকের দয়ার ভিতরে অনেকগুলো দয়া আছে এর মধ্যে আমরা ধরে নিলাম এক নম্বর দয়া হলো আল্লাহ আমরার একটা গাইডলাইন দিয়েছেন দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান এতেই রয়েছে সকল সমস্যার সমাধান কথা বলেন ঠিক কিনা এই কোরআনটা সব আসমানি কিতাবের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ গত ঈদুল আজহার ভিতরে নামাজের পরে নামাজের পরে এই কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে আগুন ধরায় দেওয়া হয়েছিল সুইডেনে সেদিন আমি ওয়াজ মাহফিলে বলছিলাম কোন কাজ হবে না তোমরা যতই কোরআনে আগুন লাগাও না কেন আমরা জানি তোমরা মুসলমানদের একটু জ্বালা দাও তোমরা মুসলমানদেরকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করো কিন্তু আমরা মুসলমানরা ভালো করে জানি সারা বিশ্বের মানুষ মিল্লা যদি কোরআন শরীফে আগুন দিয়ে পুড়াইয়া দেয় কোরআনের কোনো অসুবিধা হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্না নাহনু নাসাল্লাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু কোরআন নাজিল করেছে আমার আল্লাহ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব
আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন এইজন্য তুমি কোরআনে আগুন ধরায় করবা কি কোরআনে আগুন ধরায় তুমি করবা কি এই কোরআনের হেফাজতকারী তো আমার আল্লাহ এইজন্য মুসলমানরা সেটা নিও ভাবে না মুসলমানরা এমন একটা জাতি ওই মুসলমানরা এমন একটা ধর্ম লালন করে মুসলমানরা কোনোদিন বাইবেল আগুন ধরায় নাই মুসলমানরা কোনোদিন কোন ত্রিপিটকে আগুন ধরায় নাই কিন্তু যারা উগ্রবাদী কিছু সন্ত্রাস আছে যারা কোরআনে আগুন দিয়া ওই সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যারা আছি পৃথিবীর মধ্যে একটা মাত্র ধর্ম এই ধর্মের নাম হলো ইসলাম ৩২টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ আমাদের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো বেশি নিরাপদ দিতে হবে নিতে হবে এটা দিতেই হবে এটা ইসলাম এটা কি এটা ইসলাম এই জন্য আমার যুবক ভাইরা এই কোরআন পুরাইলে কোনো লাভ নাই যতই বাহাদুরি করো মুসলমানদেরকে বিজয়ীর ঘোষণা আল্লাহ করে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে হ্যাঁ মুসলমানরা তোমরা নিরাশ হয়ো না তোমরা চিন্তিত হয়ো না তোমাদের বিজয় হবেই হবে তবে শর্ত হলো তোমাদের ঈমান থাকতে হবে ঈমানের গন্ডগোল যেন না হয় মুনাফিকি যেন না করো এই ঈমান যার থাকবে আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে সাকসেস এর বেহাইর বাহিরে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমানদার ওই ঈমানদার আর নেক আমলকারী সারা সবাই ক্ষতিগ্রস্ত হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য স্যার মূল কথা হলো এই কোরআনটা আমরা পেয়েছি কোরআনের মধ্যে দুইটা রাস্তা আছে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যা কিছু কল্যাণকর বলেছে কোরআনে তা গ্রহণ করা লাগবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে আমরা এমন একটা ধর্ম পাইলাম জবানটা খুলে কোন সেই ধর্মের নাম কি ইসলাম হলো মানবতার ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম একতার ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যে এই ধর্মটা সব ধর্মের চাইতে সেরা ধর্ম কথা বলেন ঠিক কিনা সেই ধর্ম পে আমরা কি খুশি না বেজার এই জন্য যুবক ভাইরা আমার এমন একটি ধর্মীয় আয়োজনে আমাদের স্থানীয় প্রতিনিধি ডক্টর শামসুল আলম মোহন সাহেব আমাদের মন্ত্রী মহোদয় তিনি এসেছেন আমরা ওনার ব্যস্ততম সময়টাকে মূল্যায়ন করে আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার প্রস্তাব নাকি করছি এবং আমি আশা করব আমাদের মন্ত্রী মহোদয়কে আমার পক্ষ থেকে ডিআইবির পক্ষ থেকে এবং আমার ফয়েজিয়া মঞ্জিলের পক্ষ থেকে আমি আমাদের মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই এবং উনিও চলে যাবেন ওনার জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমাদের সবার সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যে আমি বিনীত অনুরোধ করছি আপনাকে মাইন্ড করবেন না এটাই হলো একটা মাহফিলের সৌন্দর্য যেখানে মন্ত্রী মোদি থাকবেন ওসি মোদি থাকবেন কনস্টেবল যারা আছেন তারা থাকবেন চেয়ারম্যান থাকবেন মেম্বার থাকবেন উলামায়ে কেরাম থাকবেন খতিব থাকবেন ইমাম থাকবেন আজকের দুর্গাপুর মাহফিলটা কিন্তু সব দিক দিয়ে শোনাই সোহাগা হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমাদের ইউনুস স্যারও আছেন না আলহামদুলিল্লাহ এটা কিন্তু অত্যন্ত আমাদের মন্ত্রী মহোদয়ের কল্যাণে আমাদের অনেক স্থানীয় গণ্যমান্য প্রশাসনিক মহোদয়গণ এসেছেন আমি আমার পক্ষ থেকে খুব মোবারকবাদ জানাচ্ছি আমাদের ইউনুস স্যার না মাশাআল্লাহ খুব ফাইন তো আলহামদুলিল্লাহ ওসি স্যার আছেন আলহামদুলিল্লাহ যাক ঠিক আছে আমাদের মন্ত্রী দেন হ্যাঁ আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা আমি ওই কথাটাই বলতে চেয়েছি নিঃশ্বাসের কোন বিশ্বাস কথা রাস্ত হলো কেন জোরে বলেন আর জোরে বলেন কেউ আগে চলে যাবে কেউ পরে চলে যাবে
এই জন্য যুবক আমি আপনাকে বলেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান হলো তিনি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই লোকটাই হলো প্রকৃত মুসলমান ঠিক কি না ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة الله رب العالمين বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহকে মানলে মানার মত মানতে হবে নবীকে মানলে মানার মত মানতে হবে নামাজ পড়লে পড়ার মত পড়তে হবে নবীকে মহব্বত করলে মহব্বত করার মত করতে হবে অর্ধেক মাইনা অর্ধেক না মানলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না কথা বলেন ঠিক কি না এই জন্যই তো সাহাবা একরামের জিন্দেগি তালাশ করেন ওরা ওদের জীবনটা হকের জন্য বিলাইয়া দিয়েছেন সাহাবায়ে কেরামগণ আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন আমার নবী বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে আমার সমাজে মানুষ মিষ্টি খাওয়া সুন্নত এটা ভালো করে মানে মিসওয়াক করা সুন্নত এটা ভালো করে মানে কিন্তু এটা মানতে চায় না খানকায় বসে বসে তাসবি জবর নাম ইসলাম মাঝে মাঝে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ময়দানে হুঙ্কার দিয়ে নেমে পড়ার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না ঠিক কিনা শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না আব্বুরে কোন কথাটা বুঝাইতে চাইছি মাসকান দিয়ে যদিও আমাদের মন্ত্রী মহোদয় কথা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন ধন্যবাদ জানাই বন্ধু আমার কথা হলো এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জিন্দগিতে 60 বছর 70 বছর আয়ু পাইলাম একটা জমিন কিনলাম দুই তলা বিল্ডিং করলাম ঘরের ভিতরে টাইলস লাগাইছি আর মেয়ে দুইটার বিয়ে দিছি ছেলেটার বিয়া করাইছি আর আমি অসুস্থ হইয়া ডাক্তারের কাছে গেলাম হঠাৎ করে আজরাইল চলে আসছে এ সারা আমার দুনিয়ার আর কোনো প্রাপ্তি নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়ায় কিছুদিন থাকার জন্য বাড়ি দুনিয়ার কিছুদিন থাকার জন্য গাড়ি
দুনিয়ায় কিছুদিন থাকার জন্য তোমার এত কিছু কিন্তু আখিরাতের জীবনে আমাকে আপনাকে চিরদিন থাকা লাগবে ওই দিনের জন্য কিছু করে যেতে হবে এই জন্য আমি কি করতে পেরেছি তাই তো সাহাবায়ে কেরাম আখিরাতের কে বেশি প্রাধান্য দিতেন আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি মেরাজ থেকে যাওয়ার সময় দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব কথা কোন ঠিক কিনা যারা আল্লাহকে নিয়ে চিন্তা করে যারা নবীকে নিয়ে গবেষণা করে যারা সত্যিকার ইসলামটাকে রিয়েল ধারণ করে এটা যদি বুঝতে চাও বাংলাদেশে বলিডার আইকা দিলটারে ফিলিস্তিনে পাঠাও কথা কন কথা কন কথা কন ঠিক না মনটার ফিলিস্তিনে পাঠাও উত্তর পেয়ে যাইবা ছোট ছোট বাচ্চা গোলাপ বিল্ডিং যখন বোমা মেরে ইসরায়েলের গুন্ডা বাহিনী হুদিরা মুসলমানদেরকে জ্বালায়া পোড়ায়া সারাটা জনম মারতেছে প্রতিদিন মুসলমানদেরকে মারে জাতির সঙ্গের কোনো আওয়াজ নাই রমজান মাসে মসজিদে ডুইকা নামাজ শুধু মুসলমানদের উপর পশুর মতো গুলি করে হত্যা করেছে কিন্তু জাতির সঙ্গের কোনো আওয়াজ নাই আর আমরা মুসলমান যখন প্রতিরোধ করি তখন আমাদেরকে বলা হয় সন্ত্রাসী এটা মুসলমান কখনো মেনে নিবে না কথা বলেন ঠিক কি না আমি ওই কথাটাই বুঝাইতে চাচ্ছি ওই কথাটাই বুঝাতে চাচ্ছি যে আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি আমরা বীরের জাতি জয় দিয়ে আমাদের জীবন শুরু হয়েছে আমাদের ডিকশনারিতে পরাজয় শব্দ নাই একদিন মুসলমানদের বিজয় হবেই কথা বলেন ঠিক কিনা এই জন্য ছোট বাচ্চাগুলো যখন বিল্ডিং এর ভিতরে চাপা পড়ে গেল ওরা হাতের মধ্যে পাথরের টুকরা নিয়ে ইহুদির বন্দুকের সামনে হাইটে হাইটে যাই ফেসবুকের পাতায় দেখা যায় ছোট ছোট বাচ্চারা গে তোরা আমাদের বুকের মধ্যে গুলি চালা আর আমরা জবান দিয়ে আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে বিচার দিব সত্যিকার মুসলমান হলে রাতে ঘুমানোর কথা না সত্যিকার মুসলমান হলে হাসি তামশার কথা না সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতন এক জায়গায় যদি মুসলমান কোনো আঘাত পায় আর একটা মুসলমানের গায়ে লাগতে হবে এটার নাম হলো দখলু ফি সিলমি কাফা জোরে বলেন না ঠিক কিনা গতকাল দুপুরা ব্রেনটা উল্টায় ফেলাইছে ওরা আহত হইয়া হসপিটালে গেছে হসপিটালে বোমা মাইরা 500 রোগী এবং ডাক্তার ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মাইরা ফেলাইছে কোরআন শরীফের মধ্যে আছে সব চাইতে মুসলমানদের বড় শত্রু হলো ইহুদি কথা বলেন ঠিক কিনা এই জন্য হিটলার ইহুদিদেরকে ঘরে ঢুকাইয়া সব পুরাইয়া ফেলছিল হিটলার বলছিল আমি কেন ইহুদি মারছি আমার সবাই দোষারোপ করছে কিছু কিছু হিটলারকে আমি মারি নাই কিছু কিছু ইহুদিকে মারি নাই ছেড়ে দিয়েছি নদী দিয়া পালায়া গেছে চাইলে এদেরকে মারতে পারতাম আমার সব সময় বলবে আমি মেরে ফেলেছি কেন এই জন্য কিছু বাঁচায় রাখছি যেন ওই ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে ওরা কত গাদ্দার কথা বলেন ঠিক না এখন প্রমাণ হচ্ছে কি না এই মুসলমানরা ফিলিস্তিনের জমিনে এমন একটা জায়গায় তাদেরকে বন্দি করছে প্রায় 11 লক্ষ মুসলমানকে তারা বন্দি কইরা খাবার পাঠাইতে দেয় না ঔষধ পাঠাইতে দেয় না বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে অনলাইনে খবর পাওয়া যায় না
ওরা তাদেরকে ভাতে মারা শুরু করে দিয়েছে, কেউ না খাইয়া কেউ পানি পাইতেছে না। বিশ্বের অনেক জায়গা থেকে মুসলমানরা ত্রাণ পাঠাইতেছে, এই ত্রাণগুলো ঢুকতে দিতেছে না। এখন প্রশ্ন করবেন, হুজুর ফিলিস্তিনের যুদ্ধ হয় ওরা মরলে আমরার কি হয়? আমরার কি? আপনি ইতিহাস জানেন না এই জন্য বলেন আমরার কি। যদি ইতিহাস জানতেন আমার মতো আপনারা পাগলের মতো হইয়া যাইতেন। আরে ফিলিস্তিনের জন্য আমরা পাগল হব না কেন? সেই জায়গার মধ্যে এমন একটা মসজিদ আছে, এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। কথা বলেন না ঠিক না বেঠি? ওই ফিলিস্তিনে যেই মসজিদে মুসলমানদের প্রথম কেবলা, যার নাম হলো মসজিদ আকসা। এই কোরআনের ভিতরে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মসজিদ আকসার কথা কোরআনে রয়েছে, এই মসজিদ আকসাটা মুসলমানদের প্রথম কেবলা। শুধুমাত্র তাই নয়, ওই ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীদের রওজা মোবারক আছে। আর শুধুমাত্র তাই নয়, এই ফিলিস্তিনের মসজিদটা সমুদ্রের নিচ থেকে পাথর তুল্লা বানানো হয়েছে। যেই জায়গা দিয়ে কোনো মানুষ পাথর তুল জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? আমরা বাংলাদেশ থেকে আওয়াজ করার একটাই কারণ, এই মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনিদের আকসা নয়, এটা সারা পৃথিবীর মুসলমানদের কেবলা। কথা বলুন ঠিক সেটা বলা। এই জন্য বলছি, তুমি মিসওয়াজ করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। মায়া লাগে না? এই মুসলমানদের জন্য কি মায়া লাগে না? হাই রে বন্ধু, হৃদয়ে রক্তক্ষরণ হয়, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। তবে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা হলো ওই দেশের বাদাম্মা। কথা কন ঠিক কিনা? এই বাদাম্মা গুলো 50-57 জন ফিলিস্তিনি কাছে আয়সা কইছে, আমরা একটু জায়গা দেন। এরারা জায়গা দিছিল, এখন এরা পুরা ফিলিস্তিনটা দখল কইরা, এরা জেরুজালেম দখল কইরা, পুরা দেশটারে তাদের দখলে নিয়ে গেছে। আর মুসলমানদেরকে প্রতিদিন পাখির মতন গুলি করে করে হত্যা করছে। জাতীয় সংঘ নীরব, যারা মানবাধিকারের কথা বলে। আরে সব ধর্মেই লেখা আছে জীব হত্যা মহাপাপ, এরা কেন? আজকে ইসরায়েলের পক্ষ নিয়েছে অনেক সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা। আমি মুসলমানদের কাছে বলতে চাই, কাফের পক্ষে যদি কাফের দাঁড়াই, মুসলমানদের পক্ষে সকল মুসলমান দাঁড়াইবার দরকার আছে না? কিন্তু পারি না, শুধু মুনাফিকের কারণে। এই বাংলাদেশের কিছু মুনাফিক আছে ইসরায়েলকে সমর্থন করে, এরা বাংলাদেশে টাকা খাইতেছে, এই টাকা সৌদি ফাটা সৌদি থেকে হার কাছে আসে। এরা ডাইরেক্ট খানা মুসাদের টাকা, ওদের টাকা যায় সৌদি, সৌদি থেকে ওদের কাছে আসে। ওই ওই ইসরায়েলের মাল খাইয়া ব্রেন টাল হইয়া, ডলার খাইয়া কালার ফল লইয়া, আজকে মুসলমানদের কলিজাকে ছিন্ন ভিন্ন করতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিক দুর্গাপুরও আছে, আছে কিনা বলেন? ওই ইসরায়েলের এজেন্ডা এখানে আছে না নাই? দেখবেন ওরা কখনো ফিলিস্তিন নিয়ে কথা বলবে না, ফিলিস্তিনি ইস্যুতে ওদেরকে মাঠে পাবেন না, ওরা কখনো বলবে না, বললে তাদের মাল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি যখন এই কথাগুলো বলি, তখন একদল লোক বলে তাহির এসে উস্কানি দিয়ে কথা কয়, যাহ কইলে কইস, তুই কইতি থাকবি আমি গাইতে থাকবো।
ওয়াজ বন্ধ হই যাবগা ওইলে হই যাবগা হক কথা বইলা যদি মসজিদ আকসার জন্য ছোট বাচ্চারা যদি বুলেটের সামনে জীবন দিতে পারে আমরা দুর্গাপুরের মানুষ এই আমরা জীবন দিতে চাই কি চাই না কারা কারা চান দি হাত তুলে দেখাবে নিশ্চয় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তো এই জন্য মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই আজকে আমি আলোচনা তুললাম কেন রাতে ঘুমাইতে পারেন মুরব্বীরা আপনারা তো ফেসবুক চালান না আমরা দেখি আমরা বুঝি কতগুলা মানুষকে তারা মারতেছে বিল্ডিং এর উপর বিল্ডিং বুলেট দিয়ে উড়াই দিতেছে এই গুন্ডা বাহিনীরা এই ইহুদির সন্ত্রাস গোষ্ঠীরা কথা বলেন ঠিক না বেঠি ওই সন্ত্রাসের পক্ষে যারা যাবে এরাও সন্ত্রাসী কথা বলেন ঠিক কি না ওই উরা ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে বোমা মারে আর ফিলিস্তিনের টাকা খাইয়া যারা বাংলাদেশে দালালি করে এরাও কোনোদিন আমাদেরকে মেরে ফেলতে পারে কথা বলেন ঠিক না বেঠি এরা হইল ইসরায়েলের দালাল এই দালালগুলোর কারণে মুনাফিকগুলোর কারণে ক্ষমতাধর অনেক মুসলিম কান্ট্রি আছে তারা গোপনে গোপনে ওই ইসরায়েলের সাথে সখ্যতা করে এই সখ্যতা করে করে আজকে মুসলমানদেরকে এইভাবে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে কথা বলেন ঠিক না বেটি আজকে আমি যদি বিশ্বাস করি সকল মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত আল্লাহু আকবার ধ্বনিতে ইসরায়েলের দুর্গে আগুন লেগে যেত কথা বলেন ঠিক না বেটি ছোট ছোট বাচ্চারা যাইয়া এমন ভাবে ডিল মার পাথর দিয়া ইহুদের কপাল ফাড়াইলা এরারও শক্তি শক্তি আছে কিনা বলেন এটা কি গায়ের জোর না ইমানের জোর আর গায়ের জোর না ইমানের জোর এই জোর লাগবে এই কুখ্যাত অক্ষত এই সমস্ত মুনাফিকগুলোর কারণে আজকে মুসলমানদের এত অধপতন কথা কোন ঠিক না বেটি আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা নিরাশ হয়ো না চিন্তিত হয়ো না এমন একটা সময় আসবে মুসলমান মার খাইবে শহীদ হইবে একের পর এক শহীদ হয়ে যাবে সবাই মনে করবে মুসলমান শেষ করে বলাইতেছি না আদাব মুসলমানদের বিজয় হবে এমন একটা সময় আসবে মসজিদ আকসা মুসলমানদের হান্ডের দখলে আসবে মাসকান দিয়ে কিছু শহীদ হবে এরপরে সব মুসলমানরা মিলে এমন ভাবে ইহুদিদেরকে দাওয়া করবে ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায়া পলাবে শেষ পর্যন্ত মুসলমানরা ইহুদিকে খুঁজে পাবে না কোথায় লুকাইছে আমার নবীর হাদিস কয় ইহুদিরা গাছের তলায় লুকায় গেলে গাছের কিনারে যায়া তারা পলায়া গেলে গাছ ডাক দিয়া বলে হ্যাঁ মুসলমান ইহুদিরই গুন্ডা আমার পিছনে পলায়া রয়েছে গাছ গাছে ডাক দেখবে এই মুসলমানরা এদিকে আসো এই ইহুদি এই সন্ত্রাস আমার পিছনে পড়ে দিছে কে মারো এমন সময় আসতেছে খুদাই প্রোটেকশন কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমি বলেছিলাম জীবন দিলে লস নাই ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতাকি না 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 আল্লাহর পথে যারা জীবন দেবাল আহিয়াউ ইনদা রব্বিহিম ইউরজাকুন ভুল হলে ধরে দিবেন নিয়ম হাফেজ থাকে ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা আল্লাহর পথে জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না এখন দুর্গাপুরের মানুষ আমি জানি কষ্ট হইতেছে আপনাদের জবানটা খুললে কন এরা কি কবরে মরা না জিন্দা জিন্দা ঘোষণা কার তাইলে আল্লাহর পথে জীবন দিলে ওরা শহীদ এই জন্য সাহাবায়ে কেরামকে আমার নবী যখন বলতেন এ সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যাব তোমরা কি বলো সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরার মন তো শহীদের সুদা পান করার জন্য পাগল হয়ে আছে জোরে কর না সুবহানাল্লাহ তারপর আল্লাহর হাবিব এক সাহাবীকে জিজ্ঞাসা করে আ সাহাবী আমি যদি যুদ্ধে যাই তুমি আমার কি দিবা সাহাবে একরাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি কিছু দিতে পারবো না আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবো নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেল নতুন বিয়ে করেছে ময়দানে গেছে যাওয়ার পরে তার দুইটা চোখ খুলে গালের মধ্যে ঝুলে গেছে ওই সাহাবীটা আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
ও মায়ার নবী আমি যুদ্ধ করতে এসেছি আমি আমি আমার বাবার চেহারা দেখতে পারবো না আমার চোখ দুইটা খুলে পড়ে গেছে আমি নতুন বিয়ে করেছি আমি আমার স্ত্রীর চেহারা দেখতে পারবো না চোখ খুলে গেছে আমি আমার ভাইয়ের চেহারা দেখতে পারবো না চোখ পড়ে গেছে কিন্তু দুনিয়ার কাউকে দেখতে না পারি কিন্তু আমি দুঃখ করি না সবচাইতে বড় বেদনা হলো আমার দুইটা চোখ খুলে গেছে আমি তো আপনি নবীরে আর দেখতে পারবো না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে এ সাহাবী এখন কি হবে সাহাবী ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ আমার দুইটা চোখ খুলে গালে পড়ে গেছে আমি চাইতেছি আপনি আমার দুইটা চোখ লাগাইয়া দেন আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করেন এ হাবিব তোমার দুইটা চোখ আমি লাগাইয়া দিমু তবে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবী ডাক দিয়ে আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলতাম দুর্গাপুরে শতকরা 98 ভাগ মুসলমান বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই না আমি জান্নাত চাই কিন্তু এই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না আমি আমার দুইটা চোখ চাই কই কেন কই আপনি নবীকে জন্ম ভরে দেখার জন্য ডাক দিয়া বলে সাহাবী ঠিক আছে আমার কাছে আসো নবীর কাছে আসলেন আসার পরে আমার নবীর থুতু মুবারকটা অঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া চতুর্দিকে এমন ভাবে প্রলেপ দিলেন জ্বলন্ত চোখটা গাল দিকে তুলে এনে নবী লাগাইয়া দিছেন আমার নবী ডাক দিয়ে সাহাবীরে তুমি আগের মতো দেখো নি নাকি দেখো না সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার জ্বলন্ত চোখগুলো চোখের জায়গায় লাগাইয়া দিছেন আল্লাহর কসম আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি সাহাবী অনেক খুশি হয়ে গেল আমার নবী তার ডাক দিল এদিকে আসো কাতাদা আমার নবীর কাছে আসলেন আসার পরে আমার নবী জিজ্ঞেস করে কাতাদা আমি জানতে চাই পৃথিবীর সবাই ইবাদত করে আল্লাহর কাছে জান্নাত চাই সবাই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই তুমি জান্নাত চাইলা না তুমি চোখ চাইলা তার কারণটা কি দেখছেন কি প্রশ্ন ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাতাদা আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবেসে জিহাদের ময়দানে এসেছি দিনের জন্য তো এটা চোখের কুরবান দিয়েছি আর আমার নবী আমার দুইটা চোখ আমাকে ভালোবেসে লাগাইয়া দিবে যে নবীকে ভালোবাসে নবী যাকে ভালোবাসে বলেন যে নবীকে ভালোবাসে নবী যাকে ভালোবাসে এই পাগলের জান্নাত চাওয়া লাগে না জান্নাত তার জন্য অটোমেটিক রেডি থাকে এই জন্য জান্নাত চাই নাই আমি দুইটা চোখ চেয়েছি জোরে গুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন না তাইলে বোঝা গেল আমার নবীর জন্য আল্লাহর জন্য সব সাহাবীরা কুরবানিকে গ্রহণ করে নিয়েছে ফিলিস্তিনি মুসলমানরা এমন ভাবে কুরবানিকে গ্রহণ করে নিয়েছে তাই তো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন আমার নবী জিজ্ঞেস করে সাহাবীরা আমরা যদি যুদ্ধে যাই তুমি আমারে যুদ্ধের ময়দানে কি দিবা ওই সাহাবী ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই তুমি একটা খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগানে যত খেজুর ধরবে সব আমি আপনার এই দিনের জন্য হকের জন্য বিক্রি করে মাল দিয়ে দিব আল্লাহর হাবিব খুশি হয়ে গেল আর একটা পাগলকে জিজ্ঞাসা করলে হে পাগল তুমি কোনার মধ্যে বসে আছো তুমি কি দিবা জিহাদের ময়দানের ঘন্টা বেজে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আমাকে তোমাদেরকে নিয়ে যেতে হবে ওই সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে যা ছিল
আমি সব প্রথম যুদ্ধে ব্যয় করে দিয়েছি কিন্তু আমার কাছে এখন গেঞ্জিটা সারা লুঙ্গিটা সারা আর কোনো কিছু নাই আমি সম্পদের মালিক না ঘরের মালিক না টাকার মালিক না শুধুমাত্র আমার দেহটা আর এই দুইটা কাপড় আছে তারপর আমার নবী বলেন আসা আমি তোমাকে কিছু দেওয়া লাগবে ওই সাহাবী ডাক দিক নবী গো আমার কোনো কিছু নাই তারপর আমার নবী বলে দেওয়াই লাগবে সাহাবী ডাক দিক ইয়া রাসূলুল্লাহ যাদের টাকা আছে টাকা দিয়া শরীক হয়েছে যাদের বাগান আছে বাগান দিয়া শরীক হয়েছে কিন্তু আমার কোনো কিছু নাই তবে আমার দেহটা আছে জিহাদের ময়দানে টাকা দিতে পারি আর না পারি কিন্তু আমি পাগলের জীবনটা হকের জন্য জিহাদের ময়দানে কুরবান করে দিব আর জোরে জোরে কোন আল্লাহু আকবার উম্মতের দো রদি একটা গজল গাইতাম নি কষ্টে বাবা যান আমি বুঝছি আপনারা অনেক আগে আইছেন তো অনেক কমর দূরে গেছে গা এরপর আমি কিন্তু বাড়াইতাম না আর 10-15 মিনিট সময় দিয়ালাম ইনশাল্লাহ কষ্ট হইব না আর একটু তাহলে কন তো ও গয়া মার দয়াল নবী দেখিতে চাই তোমার নূরের ছবি আজন মহয়া আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে একজন মহায়ামা আর বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে তার মানে প্রমাণ হয়ে গেল নবীর জানও ভালোবাসতে হবে মালেও জান দিয়া ভালোবাসতে হবে মাল দিয়া ভালোবাসতে হবে এবার আমার নবী সাহাবীর প্রতি খুশি হয়ে গেল যেই মাত্র যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিবে ওই মুহূর্তে একটা মহিলা পিছন দিক দিয়ে আসছে আজকের মাহফিলের মধ্যে মহিলা আছে না নাই আরো জোরে করবো আছে না নাই ওই মহিলা দৌড়ায় এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো সবাই যাইতেছে জিহাদের ময়দানে জান্নাত কি শুধু পুরুষের জন্য বানাইছে শহীদ হওয়ার সুবর্ণ সুযোগ কি পুরুষ কি আল্লাহ দিছে মহিলাদের জীবনে কি সেই সুযোগ নাই ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আমি জিহাদের ময়দানে যাব দেখবেন ফিলিস্তিনি মুসলমানরা মহিলারা ডাক দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাকটা যখন মারে তখন ভিতরটা কলিজাটা ফানা ফানা হয়ে যায় ওই মহিলা ডাক দিয়ে কি নবীজি আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব আমার নবী ডাক দিয়ে কে মা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আসে ওই আমার স্বামীটার প্যারালাইসিস হয়েছে আমার নবী ডাক দিয়ে বলে মা তুমি তোমার স্বামীর কাছে চলে যাও তুমি তোমার স্বামীর কাছে চলে যাও মহিলা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আপনার নির্দেশ অমান্য করা যাবে না ঠিক আছে আমি যাব না তবে আমার মন চাইছিল আমি মরে যাইতাম আমার শহীদ হইতাম আমার মরে যাইতাম আমার শহীদ হইতাম এই শহীদের জন্য তার মনটা পাগল ছিল আমার নবীও প্রায় সময় দোয়া করতেন আল্লাহ মনে চাই চলে যায় আবার শহীদ হয়ে যায় মনে যাই চলে যায় শহীদ হয়ে যায় কারণ শহীদের মর্যাদা আমার আল্লাহর কাছে কম না বেশি এরপরে মহিলা ডাক দিকে ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি না নেন তবে আমার কুলের মধ্যে ছোট একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান ইন্দিমিন টাইমে ওই মহিলাটাকে নবী ডাক দিয়ে বলে মা তোমার ছেলে নামাজের বয়স হয় নাই তোমার ছেলে জিহাদে যাওয়ার সময় হয় নাই রোজা রাখার বয়স হয় নাই তোমার সন্তান ছোট তোমার সন্তান যদি আমি নিয়ে যাই আমি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি আমি তাদের সঙ্গে যুদ্ধ করব কেমনে সাহাবায়ে কেরামদের কোলে যদি দেই সাহাবায়ে কেরাম তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করবে ইন্দিমিন টাইমে নবী ডাক দিয়ে কয় তোমার ছেলেটা ছোট জিহাদের বয়স হয় নাই মা ডাক দিয়া বলে সতইল তো মা মা ডাক দিয়া বলে নবী গো আমি জানি আমার ছেলেটা বয়সে ছোট আমি জানি আমার ছেলেটার নামাজের বয়স হয় নাই আমি জানি আমার ছেলেটার রোজার বয়স হয় নাই আমি জানি আমার ছেলেটা যাকাতের সময় হয় নাই এরপর আমি তো মা আমি আপনার কাছে ছেলেটা দিব কিন্তু কোন সাহাবীর কোলের মধ্যে রাখবেন না এই সন্তানটাকে আপনার কোলে রাখার জন্য আমি দিয়ে দিতেছি নবী ডাক দিয়ে মা তাইলে কেমনে হবে মহিলা ডাক দিয়ে নবী গো আমার সন্তানটা আপনার কোলে রাখবেন কেন আমি দিয়েছি জানেন
একটা মাত্র কারণ কারণ কাফেররা যখন আপনাকে জিহাদের ময়দানে তীর মারবে এই কাফেররা যখন পাথর মারবে এই কাফেররা যখন তীর মারবে ওই তীরের বরাবর আমার জাদু মুখের দইরা দিবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জাদুমনির বুকের মধ্যে তীর লাগলে আমি মা হিসাবে কষ্ট পাব না আমার জাদুমনি যদি তীরের আঘাতে মইরা যায় আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি নবী আমি মহিলা আমি আপনার উম্মত কোনোদিন মেনে নিব না ইয়া রাসূলুল্লাহ সন্তান হারাইতে পারি আপনার গায়ের মধ্যে তীর লাগলে আমি কোনোদিন মানতে পারব না الله اكبر আমার নবী ডাক দিয়ে কি মা তোমার সন্তানের জন্য আমি নবী দোয়া করে দিয়ে যাই আমার নবী যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে চলে গেছে যাওয়ার পরে কাফেররা তিনটা ওয়াদা করেছিল এক নম্বর গায়ে তেল মাখবে না দুই নম্বর স্ত্রী ব্যবহার করবে না তিন নম্বর নবীকে জেমনিক মেরে ফেলতে হবে ঠিক ওদের ওয়াদা মোতাবেক নবী যখন জিহাদের ময়দানে গেছে সবাই আমার নবীর সিনা বরাবর তীর তীর ধরছে তীর এবার একটা সাহাবী দেখকে বলাইছে নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরেছে ওই সাহাবী তো নবীরে জানে না চাইতে ভালোবাসে রে বাবা ওই সাহাবী দৌড়াইয়া যায় আমার নবীর জয় জড়াইয়া ধরছে আল্লাহর হাবিব ডাক দিয়ে কি তাল্লাহ ও তালহারে তুমি কেন আমার এমন ভাবে জড়ায়া ধরছো এবার তালহা ডাক দিয়ে কই নবী গো কাফের আপনাকে আমার সামনে তীর মারবে আমি সায়া সায়া দেখব এটা কোনো দিন হতে পারে না এটা কোনো দিন হতে পারে না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণের দয়াল জল দিলে নিবে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে হা দয়াল জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না এ সাউন্ডের তুলা দে মশলা দে আরে প্রেম করিয়া প্রেমিক প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না মাইক বালা সাসকা প্রেম রাগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না এবার মই ছেলেটা যাইয়া আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলো ও দুর্গাপুরের বাবা মতলবের বাবা জবানটা খুলে কন্যা আল্লাহ দিলটা নরম কইরা বলো আল্লাহ এই নবী কি জড়াইয়া ধরছে সাথে সাথে পিঠের মধ্যে একটা তীর লেগে গেছে তীর এই তীরটা ইসা তালহার কলিজার মধ্যে গেইতে গেছে আমার নবী বলে তালহা রে তুমি আমার জড়াইয়া ধরলা কিন্তু তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে এবার তালহা রাদি আল্লাহ গো তালহা গুলো নবী গো আমি আপনারা জড়াইয়া ধরছি আমার মতো সৌভাগ্যবান কে আছে আমার নবী বলে তালহা এত বড় বিশ্বের তীর তোমার পিঠে লাগছে তুমি তালহা কি ব্যথা পাও না এই তালহা রাদি আল্লাহ গো তালহা গো মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন বন্ধুরি আমার ও দুর্গাপুর বাবা এবার তাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন এই হে রাসূলুল্লাহ আপনি আমার ব্যথার কথা বলছেন কেন আমার মুখে তো হাসি আসছে আমার নবী বলে তাল্লাহ ব্যথা পাইলে কেউ হাসে না তুমি কেন হাসো নবী গো আপনি আমার ব্যথার কথা বলছেন তাই আমি হাসতেছি এই কথা বলার পরে নবী ডাক দিয়ে কি ব্যথা পাইলে কি কেউ হাসেনি এবার তাল্লাহ বলে নবী গো আমি ব্যথা পাইতাম কেমনে পিছনে লাগছে বিষের তীর আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সাথে আরে জোরে কই দিব আল্লাহু আকবার জোরে বলতে হবে কি বুঝলেন খেলা নবীর সিনা মুবারকের সঙ্গে
যেই বুক লেগে থাকে তার পিছনে বিশের তীরের কবর থাকার কথা নয় জালা জোরা হয় না তোরা তো হন পাগলই বলি এটা কাটটা নিয়ে সারবার লাগি আমি এটা বুঝি না আমি এজনে তো লাইনটা দেই না এ নন্ট মিয়া এজনে তো লাইনটা দেই না দেও না টান মারার পরে কেন ফাল মারছে হ্যাঁ বাংলা বাজার কি জমান জামিয়া অন অনেক কষ্ট করে জমাইতাছি মিয়া কি তা কর না কোন আমার তো পুরো কোমর ভেঙে লাগছে আরে জালা জোর তোরা এখানে সবই পণ্ডিত বৈসত আমি বুঝ জ্বালাইছি এখানে এই সেটটা এই সেটটা ইনি পুরা টেটনা ভোলা মান্ডি রে যাক সব নবীর পাগল কথা কন কথা কন কথা কন অ্যাকশন অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে না সবার হাত উঠছে না হাত না না সবার হাত উঠছে না আমি এই ওয়াজ করি না বেড়া না আমার কথা হইলে মোল্লে মরে যাবো গা সিল্লি দিয়া মরে যাবো কথা কন অ্যাকশন অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে খারিজির বিরুদ্ধে আরো আছে কইতাম জিরি ইসরায়েলের পক্ষে কথা কো হেডি আছে আসেনি কন জিরে নে ফাউডি সরায়া হারো নামাজের মধ্যে আসেনি রে ফাউডি যে সরায়া খারো আসেনি এম এজে বান দিয়ে আসেনি রে রে মারাত্মক সমস্যা কিন্তু এখানে সময় আছে পুরুষের পুরুষের মতো হয়ে যাও বাপদাদা চোদ্দ গোষ্ঠী সাড়ে চোদ্দশো বছর ধরে এইভাবে নামাজ পড়ে আসছে তুমি হুট করে এনে ফেতনা লাগাই দিবা দুর্গা ভরে এটা সবাই মেনে নিবে না কথা বলেন ঠিক আছে হোয়াট ইজ দিস এগুলো কি এগুলো কি হাসির পাত্র বানাইছে নামাজটারে আবার কয় ফাও ফাও লাগ্যা খারাও আশি বছরে ফুলার ফাও বেড়ার ফাও নিয়া বারো বছরে ফুলা ফাওড়ার উফিনে থ ফাও ফ লাগাইতে গেছে হুজুরে বিয়াদদের মধ্যে সিস্টেম তো আছে সারা জীবন কি আট টাকা তারা আবি পড়ছেন না বিশ টাকা পড়ছেন নতুন জি ডাইব ইডি ফেত না কত মনে করেন মনে করবেন ঠিক না বেঠে উমর আদি আল্লাহ তালার বিশ টাকা তারা আবি চালু করছে উমর বড় না মোল্লা বড় তো উমরের উপর উপর এসে বুদ্দারি কর হ্যাঁ এগুলা বাদ দেন বাদ দিয়ে শুধু দেন এই আপনাগর এই সমস্ত লামা সাহেব এবং আহলে হাদিস যারা আছে ওরাই কিন্তু ইসরায়েলকে সমর্থন দেয় এটা সত্য কথা বলছি হক কথা বলছি হেরা এরা ওয়াজ করে মারামারি কোথায় আছে এরাও মরতেছে হেরাও মরতেছে এরাও মরতেছে হেরাও মরতেছে এরা সারা জীবন মারতেছে আমরা একবার জবাব দিছি এরা যে সারা জীবন মারলো আমরা যে মরলাম এটা কি তোমার গায়ে লাগে নাই কথা বলেন ঠিক কি না বলেন এই সমস্ত মুনাফিকদের কারণেই আজকে মুসলমানদের অত পতন কথা বলেন ঠিক না কি স্কুল কলেজের ফুলা ভান্ডি রে পাগল করছে আর ফুলা ভান্ডি পাগল হইবই বিশ টাকা তারা আমি ফুললে সময় লাগে দেড় ঘন্টা হ্যাঁ তো আট টাকা ফুললে সময় লাগে বিশ মিনিট ইডিট তো বালা ইডিট এক ফুলা দর্শিলাম এদিন ইউনিভার্সিটি হুজুর বিশ টাকা তো সময় বেশি লাগে এর লাগে আপাতত ফরি আর কি গুণ হইলে হুজুর আর হইবা আমার কিন্তু হার্টবিক দিয়ে বাইরে গেছে গা নো হার্টবিক ভাঙলে চলবে না কতক্ষণ ঠিক না বেটি সোজা কথা এখন যদি বলেন যে হুজুর আপনি দিয়ে থাকে দোষর করলেন ইসরায়েলের পক্ষে হ্যাঁ আমার কাছে বক্তব্য আছে আমি চাইলে দেখাই দিব চার্জ দিবেন ওরা কি বলে একমাত্র এই সমস্ত কারণে আমরা এক হতে পারতেছি না সব মুসলমান এক হয়ে গেলে ইহুদির বাচ্চারা ফালাইবার সম জায়গা ভাইতো না কথা ঠিক না আমি কিন্তু খুব নরম বক্তা মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম বান বাইরের ফোলা মেজাজ গরম দিল নরম কথাখন ঠিক না বেটে রাগ করেন না আপনি যে হঠাৎ করে এখানে বিশ্বখ্যাতের আট টাকাতে এই ফেস্টা লাগাইলেন আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ফরতে ফরতে করে উমর পর্যন্ত গেছে সিরিয়ালটা এত বছর পরে এসে এই ফেস্টা লাগাইলেন কি লেগে চার পাঁচ বছর দূরে
কিল্লা কে দরবারটা লাগাইলেন, আলগা আলগা মসজিদ বানাইলেন, ঘরে ঘরে নামাজ পড়েন, মুসলমানদের মধ্যে একটা বিবাদন সৃষ্টি করলেন। আপনাদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব না, আপনি বুকের উপরে হাত বাঁধলে আমার বাপের কি বান্ধেন গা, আপনি ফাও সরা হারিলে এক শিরে বেড়া মইলে আমার সমস্যা কি করেন গা। এরপরে আহমের আপনি যদি 20 টাকা থেকে 8 টাকা ফরেন ফরেন গা, আমার কোনো আপত্তি নাই। আফসোস হইল আপনারা যার কথায় আপনারা এগুলো পালন করতেছেন। আপনাদের গুরু ঠাকুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলছেন হাশরের মাঠে নবী সুপারিশ করতে পারবে না, নবী নাকি নিজের গুনার জন্যই পেরেশানির মধ্যে থাকবেন, নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নগের নেকের পাল্লা ভারী হয় বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশান থাকবে। যেই ব্যক্তি এই কথা বলতে পারে তার সঙ্গে কি আমাদের আমলের দ্বন্দ্ব নাকি আকীদার দ্বন্দ্ব। আবার তাদের মধ্যে বড় হুজুর আব্দুর পাঁচজনের মধ্যে একজন আরে না আকরামুজ্জামান এইবারে ইউটিউবার ভয়েস অফ সুন্না না ঠিক আছে সুন্নি চ্যানেল এই এবার ডাক দিয়ে বলতেছেন আকরামুজ্জামান বলতেছে কি জানেন নি, যে বলবে জিন্দা নবী, নবী জিন্দা, হে হে নবীর আমি তালাক দিলাম, আমার নবী কি জিন্দা না মরা, তো সেই ব্যক্তি বলে নবী মরা, তো সেই ব্যক্তি বুকের উপরে হাত বাঁধলে কি আর পায়ের নিচে হাত বাঁধলে কি 20 টাকা পড়লে কি 8 টাকা পড়লে কি, হ্যাঁ লোকে কি আমরা আমলের দ্বন্দ্ব নাকি ইমানের দ্বন্দ্ব। এই জন্য আমরা সতর্ক করি, তোমরা যাকে ফলো করতেছ মূলত তারা একটা এজেন্ডা নিয়ে নামে নাই, ওরা প্রত্যেকটা মানুষের ইমান আকীদাকে হাসি রসে পরিণত করার কথা বলেন, ঠিক কিনা বলেন। যদি কেউ থাকে আমার সঙ্গে বসে যান, আমি সকাল 10টায় প্রয়োজনে যাব। এগুলো আর সহ্য হয় না, এগুলো মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা বলেন। শান্তিপ্রিয় সমাজটার ভিতরে অশান্তির আগুন দালাইলো কারা, এরাই জ্বালাইছে। আমরা মতন মাফির আবার আয়সা কনা, ইউটিউব মুলুবি টিকটক মুলুবি সবডি, এই টিকটক মুলুবিরা যখন টুকটাক কথা কয়ে সমাজের মধ্যে ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তার দরকার আছে। আপনি চাইলে আমাকে কিছু করতে পারবেন না, আমার সাথে আমার মালিক আছে, চাইলেই পারবেন না। আগের দিনটা চলে গেছে, পৃষ্ঠাটা উল্টে গেছে, এখানে বসবো সব হয়ে যাবে। আপনার কোন হুজুর আছে নিয়ে আসেন, আমরা চাই দুর্গাপুরের মানুষ আমরা একসাথে বৈশা একটা সমাধান কইরা আমরা একত্র হইতে চাই কি চাই না বলেন। দ্বন্দ্ব যত বিচ্ছিন্ন ভাবে ছড়াবেন ততই দ্বন্দ্ব বাড়বে। আমি চাই এইরকম দ্বন্দ্ব বাড়ার দরকার নাই। ওরা কে আছে এলাকার প্রতিনিধিত্ব করে, ওকে বসান, ওর হুজুর গান দিয়ে বলেন আমরা বসবো বৈশায় এই মতলবের দুর্গাপুরে আমরা সমাধান করে দিয়ে যাব, আজীবন যেন এই মতলবের জমিন ধর্মীয় চেতনায় শান্তির নিকেতন হিসাবে পরিণত হয়, কথা বলেন ঠিক না বলেন। কষ্ট লাগেনি মিয়া, কষ্ট লাগেনি? যে দরবারটা ছিল মসজিদের বাইরে, যে দ্বন্দ্বটা ছিল মসজিদের বাইরে, এই দ্বন্দ্বটা ডুহাই দিছে মসজিদের ভিতরে। আপনি কি এটা হালকা ষড়যন্ত্র মনে করতেছেন? এটা পুরা ষড়যন্ত্র, এটা পুরা ষড়যন্ত্র। আমি আবারও বলি নান্টু ভাই কো ডরায়ো না, কইলে কাফে আউলে আরে গরেন না বেড়া, ডরা না ডরা না, উনি শান্তি চান। আমি যে সেত করে কইছি না, এটা আমিও শান্তি চাই। আমি চাই যারা 8 টাকার তারাবি কয় আমরা 20 টাকা পড়ি, যারা বেতের 1 রাকাত কয় আমরা 3 রাকাত পড়ি, যারা বুকের উপরে হাত বান্ধে আমরা নাবি নিচে বান্ধি, যারা ফাও সরে হারো আমরা আদাত মতো ফাঁকে রাখি, আসেন আমরা একসাথে বৈশা এইটার একটা সমাধান করি। তো এই প্রস্তাবটা বালা নাকি তা গ্রুপ বাড়তে বাড়তে আরো চূড়ান্ত পর্যায়ে যাইলে বালা, এক হওয়া বালা না, এক হওয়া বালা না। তাহলে মূলত আহলে হাদিস আর লামাজাবিদের সাথে আমরা দ্বন্দ্ব কি আমলের দ্বন্দ্ব না ইমানের দ্বন্দ্ব, তো এটা সমাধান করতেন আপনি। আমার নবী কি মরা নবী? তা আপনি কেমন উম্মত যে আপনার বাপের একজনের জুতা দা বাইরেছে আর আপনার গলার মালার মধ্যে ফুলের মালা দিতেছে গলার মধ্যে, এটা বক্তরা কি 1 নম্বর না 2 নম্বর? আপনার বাপের জুতা দা বাইরে আর আপনার মালা দিলে আপনি কেমন যে মালা, নবীর বিরুদ্ধে কথা কইয়া, নবীর বিরুদ্ধে কথা কইয়া সে যত মিষ্টি মধুর কথা বলুক না কেন তার কথা কখনো গ্রহণ করা যাবে না।
আমি যে বক্তব্য দিয়েছি আমি কিন্তু দেখাইতে পারবো আমার কাছে আছে এই জন্য তাদের গুরু ঠাকুরগুলোই ব্রান্ত তো এদের অনুসারীরা সেই ব্রান্ত মত পা দিলে এরা তো আমার ভাই এরা তো আমার প্রতিবেশী দুর্গাপুর মানুষ তো আমার প্রতিবেশী এই প্রতিবেশী বিপদে যাবে আমার কি কিছু বলার অধিকার নাই অবশ্যই আছে এই জন্য যুবক ভাই আপনাকে বলছি আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা আমরা সবাই মিলেমিশে এই দুর্গাপুরটারে এক আমাদের প্রভু এক নবীনম জীবন বিদানে ওই শিবানে কোরআন আমাদের প্রভু এক নবীনম জীবন বিধানে ওই শিবানে কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিদানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান এটা কি আমার অপরাধ কথা এটা কি অপরাধ আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো তো এটার বিরোধিতা যে করব হে কি মুসলমানদের কাতারে আছে আমি এক কথা আহ্বান করছি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন